জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে হয়ে গেল প্রজাপতি মেলা। প্রজাপতি দেখতে জড়ো হন শত শত দর্শনার্থী। নেটের মধ্যে রাখা বাহারি রঙের প্রজাপতিগুলো মন কাড়ে সবার। ছুটির দিনে উৎসব মুখর পরিবেশে পরিবারের সাথে মেলায় এসে দারুণ খুশি শিশুরা। সাপ্তাহিক ছুটির দিনে এমন ব্যতিক্রমী মেলায় এসে প্রাণবন্ত সময় কাটিয়েছেন বলে জানান অভিভাবকরা। প্রজাপতি মেলার আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। প্রজাপতি কে না ভালোবাসে, আর প্রকৃতির কাছে এসে তো সত্যিই অনেক প্রাণোচ্ছল লাগছে, অনেক সুন্দর লাগছে। প্রকৃতির সাথে অনেক মিলিয়ে অনেক কালারফুল একটা আয়োজন করেছে। জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট হিসেবে অনেকবারই কথা শুনেছি মেলা, কিন্তু কোনোদিন আসার সুযোগ হয়নি। তো এসে খুব ভালো লাগছে, কালকে রাতে কাজ করেছি, মানে উৎসব মুখর পরিবেশই বলা যায়। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জানান, প্রতি বছরই প্রজাপতি মেলা করা হয়। শিশু কিশোর ও বর্তমান প্রজন্মকে প্রজাপতির সাথে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। গত 12 বছরে জাবি ক্যাম্পাস থেকেই অর্ধশতাধিক প্রজাতির প্রজাপতি বিলুপ্ত হয়েছে বলে জানান তিনি। তাই ইকোলজিক্যাল ভারসাম্য রক্ষার জন্য বনভূমি ও প্রজাপতির প্রয়োজনীয়তা সবাইকে অনুধাবনের আহ্বান জানান এই শিক্ষক। আজকের প্রজাপতি মেলার মাধ্যমে সর্বস্তরের মানুষকে আহ্বান করতে আসুন, আমরা প্রজাপতিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, এবং এই শিশুরা যারা আজকে আসবে, যারা বাচ্চা শিশু এবং যারা কিশোর, তারা যেন প্রজাপতি নিয়ে, প্রকৃতি নিয়ে দায়িত্বশীল আচরণ করে এবং তারা যেন শিখে যে প্রজাপতি থাকলে প্রকৃতি ভালো থাকবে, আমাদের বনভূমি ভালো থাকবে, এবং আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম মোকাবেলা করতে পারবো। জাবি প্রাণীবিদ্যা বিভাগের তথ্য মতে, গত এক যুগে ক্যাম্পাসে থাকা 110 প্রজাতির প্রজাপতির মধ্যে বর্তমানে পাওয়া যাচ্ছে 52টি প্রজাতি, বিলুপ্ত হয়েছে প্রায় 58 প্রজাতি। ইমতিয়াজুল ইসলাম, নিউজ বাংলা, সাভার।